স্বাগত জানাই আমাদের মামির রান্নাঘরে, যেটা তোমাদের সকলের কথা আর তোমাদের সবার প্রিয় পেটুক সিরিজ। আর তোমাদেরকে সকলকে জানাই রথযাত্রার শুভকামনা আর প্রীতি ভালোবাসা। তো আজকে একটা ভালো দিনে আমরা আমাদের এই চ্যানেলটা শুরু করলাম, আর শুধুমাত্র তোমাদের কথায়, মানে তোমরা এতটাই চাইতে, সবসময় বলতে যে তোমরা একসাথে দুজন মিলে কোনো একটা রান্নার চ্যানেল খোলো, তোমরা সবসময় রেসিপি চাইতে, যার জন্য আমরা এই চ্যানেলটা খুলেছি। আর চ্যানেলটা খুলেই আমরা ফার্স্টে মিষ্টি মুখ দিয়ে শুরু করব। তো যার জন্য আমরা যে কী বানাচ্ছি, মা মাওয়ার চষি, মাওয়ার চষি জানি না কে কে শুনেছো, আর যদি না শুনে থাকো তাহলে দেখে নাও রেসিপিটা, আর ঘরে বানিয়ে সবাইকে খুশি করে দাও। তো তাহলে কি কি লাগছে আমি বলে দিই। ফার্স্টে লাগছে মাওয়া, আর লাগছে ঘি, ময়দা, চিনি, কাজু কিশমিশ আর কেশর। এটা পুরোটা গার্নিশিংয়ের জন্য লাগছে, তোমরা সবটাই দেখতে পাবে। আর লাগছে দুধ, যেটা হচ্ছে মেন সব থেকে। তো চলো তাহলে শুরু করা যাক। তা ফার্স্টে মা কি করতে হবে বলে দাও। এটাকে ভালো করে আগে চটকাতে হবে। আচ্ছা, এই এরকম করে ভাঙতে হবে জিনিসটাকে। আচ্ছা, ভালো করে ক্রাশ করে নিতে হবে, জল দিতে হবে, জল দাও। হ্যাঁ দাও, দাঁড়াও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও পুরোটা। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, তাই একটুখানি জাস্ট জল দিলাম আমরা। এটা কোনো পরিমাপ লাগবে না জলে, যতটা মাখার জন্য লাগবে ততটাই তোমরা দেবে। যে ভালো করে মা যেরকমভাবে তোমরা আটা মাখো বা ময়দা মাখো সেইভাবে ভালো করে ডো বানিয়ে নেবে। তারপরে ওটাকে যেরকমভাবে সেমভাবে, যেরকমভাবে ময়দা মানে পরোটা রুটি যেরকম বানানো হয় ডো ডো ডোর থেকে কেটে কেটে এরকমভাবে লেচি লেচি বানাতে হয়, তো সেই রকম বানিয়ে নেবো। আর একটু জল লাগবে, আর একটু জল লাগবে তোমাদের। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এটা কোনো জলের পরিমাপ নেই, যতটা একটা ডো বানাতে গেলে জল লাগে সেই হিসাবে তোমরা পরিমাপ হিসাবে দিও। আর একটা কথা বলে দিই, এই রেসিপিটা পুরোটাই মায়ের, আমি কখনো এটা খাইনি। এই রেসিপিটা ফার্স্ট তোমাদের সাথে আমিও খাবো, মানে আমরা সবাই খাবো। তো চলো দেখা যাক মা কীরম বানায়। মা তুমি এটা কার কাছ থেকে শিখেছো? এটা এটা আমার শাশুড়িমার থেকে শিখেছি। উফ কি মজা, মা শাশুড়িমার থেকে শিখেছে আর আমি আমার শাশুড়িমার থেকে শিখছি। আমি শাশুড়িমার নয়, আমার মা। চলো ও, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে দিই, এটাতে পুরোটা আছে 500 মাওয়া, ঠিক আছে? তোমরা যে যেরকম খাবে সেই হিসাবে তোমরা বানিয়ে নেবে। আর এতে এবারে হালকা তোমরা দেখে নাও, কিছুটা মানে মাখা মতো হয়েছে, মানে মাখা মাখা হয়েছে জিনিসটা জল দিয়ে, কারণ অনেকটা শক্ত ছিল, মাখা মাখা মতো হয়েছে, মানে এখন কিন্তু ডো না। ফার্স্টে এবারে কি লাগছে, ময়দা। ময়দা, ময়দা ক চামচ লাগবে মা? দাও, 2 চামচ দাও আগে। আচ্ছা, পরিমাণ হিসাবে, কারণ আমরা এখানে 500 মাওয়া নিয়েছি, যার জন্য আমরা জল দাও 2 চামচ ময়দা নিয়েছি। তোমরা যেরকম মাওয়া নেবে তুমি সেই হিসাবে তোমরা ময়দা নিয়ে নেবে। আমি আবার একটু জল দিয়ে নিচ্ছি। আচ্ছা, যেমন আটা মাখে। হ্যাঁ, আমি ওটাই বলেছি, যেভাবে আটা বা দা সরি আটা বা ময়দার ডো করে সেই হিসাবে। হ্যাঁ হ্যাঁ, তো মা বলো এবার কি করতে হবে। এবার কড়াইতে ঘি দিতে হবে। আচ্ছা, ঘি দিয়ে তুমি কি ভাজবে? ভাজবো। এবার ভাজার সময় দেখতে হবে যে এটা পাকিয়ে দেখতে হবে, এরকম করে পাকাতে হবে জিনিসটা। আচ্ছা, মানে সাইজে দেখিয়ে দাও ওদেরকে। এই যে সাইজটা ঠিক এরকম হবে, লম্বার উপরে এরকম এরকম হবে, এরকম হবে, আবার গোলও হয়। আচ্ছা, তুমি যে যেরকম তোমরা ডিজাইন করে দিতে পারো, দু রকম করে। আচ্ছা হ্যাঁ, এরকম করে, এরকম করে। এবার দিয়ে দেখতে হবে যে এটা ভেঙে যাচ্ছে কিনা। আচ্ছা, যদি ভেঙে যায় তাহলে আরেকটু ময়দা লাগবে। আচ্ছা, মানে এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য মা একটু ভেজে নেবে, যে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে আরেকটু ময়দা লাগবে, আর যদি না ভাঙে তাহলে মানে পারফেক্ট মাখা হয়েছে। ঠিক আছে, তো তার জন্য ফার্স্টে কি লাগবে, ঘি, তাই তো? তো আমি ইন্ডাকশনটা ফার্স্ট অন করে নিই। আমি ইন্ডাকশনে করছি আমার সুবিধার জন্য, তোমরা পারলে গ্যাসেও করতে পারো। আর এটা এটা অ্যাকচুয়ালি ডিপ ফ্রাই হবে, তো ফ্লেমটা কিরম থাকবে, মিডিয়াম না হাই? মিডিয়াম থাকবে, মিডিয়াম মোটামুটি। এবার এখানে আমরা সেটা এ করে নিচ্ছি, তোমরা গ্যাসে বুঝতে পেরে গেলে, তোমরা গ্যাসে করলে মিডিয়াম ফ্লেমে করবে। এখানে আমরা ঘি ইউজ করব, তেল ইউজ করব না, পুরোটাই দিতে লাগবে, পুরোটাই দিতে লাগবে। আচ্ছা, এখানে আমরা তাহলে পুরোটা ঘি দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে এখানে ডিপ ফ্রাই হবে, যার জন্য অনেকটাই তোমরা ঘি লাগবে। তোমরা সেই হিসাবে ঘিটা অ্যারেঞ্জ করো, আর ভুলেও কিন্তু তোমরা তেলে এই জিনিসটা করবে না। তো এখানে ঘিটা মোটামুটি গরম হয়েছে, আর একটু গরম হোক, তো ভালো রকম গরম হয়ে গেছে। তোমা একটা একটা করে ছাড়ো, একটা একটা করে ছাড়ছি। আচ্ছা, আর গোলটা ছাড়ো, আগে দেখে নাও। আচ্ছা,
আমরা দেখতে পাচ্ছি একদমই এটা ফেটে যায়নি। আমি কি সুন্দরভাবে দেখো নরম নরম এরকম ভাবে দেখো কি সুন্দর বামশি বামশি হয়েছে, এটা একদমই কিন্তু ফেটে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট হয়েছে। তো দেখো এটা আমরা তুলে নিচ্ছি, এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে, খুব সুন্দর একটা দেখতে হয়েছে। জাস্ট তোমরা দেখো আমার দেখে শুধু শুধু খেয়ে নিতে ইচ্ছা করছে, খুব সুন্দরভাবে দেখো একটুও ভাঙেনি। ঠিক এইভাবেই মেখে জিনিসটাকে বানাতে হবে। আর একটা কথা বলে দিই, সবগুলো কিন্তু অনেকগুলো বানিয়ে একসাথে ছাড়া যাবে না, কারণ জড়িয়ে যেতে পারে এখানে কড়ার কিন্তু তেল পুরো পুড়ে খাক হয়ে যাচ্ছে, মানে গরম হয়ে গেছে। তো তাহলে আমরা পুরোটা বানিয়ে নিই, তারপরে আসছি। সবগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে, কিছু কিছু একটু লাল লাল করে ভাজা আছে, কিছু কিছু ব্রাউন ভাবে ভাজা আছে, ঠিক আছে, যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখো যে কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, মানে পুরো মনে হচ্ছে ছোটো ছোটো ওই যে তালফুরুল নিকুতি, না নিকুতি তো মনে হচ্ছে, বাট দেখে গেলে মনে হচ্ছে এতটা সফট সফট হয়েছে, মনে হচ্ছে জানো, মনে হচ্ছে সেই তালফুরুলি হয়, যারা যারা তালফুরুলি খেয়েছে বা যাদের ফেভারিট আমার কমেন্ট করে জানাও। আর পুরো সেম দেখতে হয়েছে, খালি সাইজটাই ছোটো, কারণ এরকমই হয়। আর একটা কথা বলে নিই, অনেকেই জানবে না এই মাওয়া জিনিসটা কী, যারা জানে তো জানে, যারা জানো না তাদেরকে বলে দিই এই মাওয়া জিনিসটা তোমরা মিষ্টির দোকানে পেয়ে যাবে, গিয়ে বলবে মাওয়া দিতে। এবার যে যেরকম নেবে, আমরা নিয়েছি 500, এই 500-তে এতটা হয়েছে। এবার তোমরা যদি বেশি চাও বেশি কিনতে পারো, যদি কম চাও কম কিনতে পারো। তাহলে বলে দিলাম যে এটা কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায়। তো আমরা আর ওই কড়াইটাকে সরিয়ে আর একটা ফ্রেশ কড়াই নিয়ে নিলাম, দেখে সাইডে রাখো। এবার কি নিতে হবে মা? এবার দুধ নাও। আচ্ছা দুধ লাগবে, দুধগুলো ঢালো। আচ্ছা দুধ জল দিতে হবে। কটা দুধ লাগবে মা এখানে? ঠিক আছে, এখানে আমরা 1 লিটার দুধ দিয়েছি। আর মা বললো আর এখানে মানে মেন আমরা 1.5 লিটার নিয়েছি, 1 লিটার দিয়ে দিয়েছি, আর মা বললো আর একটু দিলে ভালো হয়, মানে তোমরা হাফ মতো আর একটু দিও, তাই তো মা? তোমরা এই এই এলাচের কথা আমি কিন্তু আগে বলিনি ইনগ্রিডিয়েন্টে, তো আমি বলে দিই এখানে তোমরা এলাচ দিতেও পারো নাও দিতে পারো। তা আমরা এখানে দিচ্ছি, এলাচটা একটু ফাটিয়ে দেবো। হ্যাঁ এলাচটা একটু ফাটিয়ে দেবো, তো আমরা এখানে 2 এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ, বড়ো এলাচ কিন্তু নয় এগুলো। অ্যাকচুয়ালি এলাচ দিলে সেন্টটা খুব ভালো আসে দুধের, মানে দুধ জাতীয় তুমি যাই বানাও, পায়েস বানাও, সিমাই বানাও, যাই বানাও, খুব ভালো স্মেল আসে। আমরা একটু এটা হাই ফ্লেমে দিলাম, যাতে জিনিসটা গরম একটু তাড়াতাড়ি হয়, একটু এরমভাবে নাড়াবে যাতে দুধটা না নিচে বসে যায়। এই দেখো অনেকটা ঘন হয়ে গেছে যা ছিল তার থেকে। তো এবারে আমার কী করতে হবে বলো? এগুলো সব দিয়ে দিতে হবে। আচ্ছা একটা একটা করে না ঢেলে দাও। আচ্ছা পুরোটাই আস্তে আস্তে ঢেলে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটা দিয়ে দিলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে, কতটা মনে হচ্ছে না দুধের ওপর মানে দুধ চকোস খেলে যেরকম দেখতে লাগে, পুরো এরকম দেখতে লাগছে না? তো চলো এটা একটু ফুটুক, তারপরে আবার দেখা করছি। এখানে দুধ সহ কিছুটা তুলে তারপর কি করতে হবে? এটা ভেঙে দিতে হবে, তাহলে দুধটা ঘন হয়ে গেল। আচ্ছা মানে ক্রাশ করে ভালোভাবে মিহি করে আবার ওতে দিয়ে দিতে হবে, তাহলে ওই জিনিসটা ঘন হয়ে যাবে। এই উপর ভেঙে দিতে হবে জিনিসটা। ওয়াও কি সুন্দরভাবে গলিয়ে গলিয়ে, আচ্ছা দিয়ে দিতে হবে, তাই তো? কি সুন্দর ফুটে উঠেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাও, দিয়ে দিতে। হ্যাঁ দিয়ে দাও,
আমরা ওখান থেকে কিছুটা এখানে তুলে নিলাম, এবার এটাকে একটু গার্নিশ করে নেবো। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে না? এবার এর উপর একটু কিশমিশ দিয়ে দিলাম। ওয়াও কি সুন্দর লাগছে। এখানে গার্নিশিংয়ের জন্য একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। জাস্ট ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে জানো। সবাইকে খাইয়ে দেখানো হবে যে কি কি বলে, মানে ভালো হয়েছে কি খারাপ, কেমন হয়েছে দাদা। ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে, ভালো খিরে পান্তুয়া। ও খিরে পান্তুয়া বলেছে ভাবি। বাবা কেমন হয়েছে? বাবা কেমন লাগে তোমার খেতে? কি লাগছে মানে কিরাম খেতে লাগছে তোমার? পান্তুয়া ছোট পান্তুয়া। আপনারাও বানাবেন, বানিয়ে খাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। আমাদের খেতে খুবই ভালো লাগছে, আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। খুব ভালো হয়েছে, মানে মা মেয়ে জুটির মতোই মিষ্টি হয়েছে খাবার। আমাদের নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর সাপোর্ট করো, দুজনে খুব খাটছে। ঠিক আছে চলো। আর মানে আমাদের তো খেতে খুবই ভালো লাগছে, আপনারাও সবাই খান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেক খাচ্ছে তো, এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আবার যদি ভিডিও দেখতে চাও তাহলে শ্রেয়সী নামকে। কেমন? খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে বানাও আর আমাদের কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর তোমরা যদি এরম চাও যে কোনো আমরা আরও অন্যান্য রকমের ডিশ বানাই, তো তাহলে সেটা কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার পরে দেখা হবে পরের সপ্তাহে। টাটা।